يا حبيب سلام عليك سلام عليك على حياتني على حياتني موت سے کوئی کچھ خبر نہیں ہے على حياتني موت سے कुछ खबर नहीं है सामान है सौ बरस की पर ये कुछ खबर नहीं है सामान है सौ बरस की पर ये कुछ खबर नहीं है सुनो ऐ साकिना ने कसर पर करके आखिर हो जाओगे तुम मिट्टी के अंदर फरिश्ते रब को कहते हैं कि हर दम पहनो तुम लिबास के मत मातम के मरम पहनो तुम लिबास तुम्हें फरिश्ता के फरिश्ता बोलते काफन करो आज तुम्हारा समय ऐसे गेछे काफन करो तैयारी हो जाओ रेडी हो जाओ जब मानुष जब मरे जाए तब की करे তোমার মত এসে গেছে আর থাক নাই চলো বিদায় না সমস্ত কুটুম আত্মীয় সাজা ঘর বোঝাই হয়ে গেল ঘর বোঝাই হয়ে গেল এইবারে তুলে কা কা ধোয়ানো হলো এইবারে ওখান থেকে খাটের মধ্যে শোয়ানো হলো আবার ওখান থেকে খাটের মধ্যে কাদা করে নিয়ে জমিনে রেখে দিল হাত তারপরে জানাজা নামাজ শুরু হয়ে গেল জানাজা নামাজ যেই শুরু হলো হলো সব কাদা করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু পড়তে পড়তে কবরস্থান মধ্যে হাজির হয়ে সেখানে কবর মধ্যে সব চলে গেল সব চিন্তা মানুষ হাজির হয়ে গেল তাড়াতাড়ি মাটি দিয়ে চাপা দিয়ে মিনহা খালাকনা তুমি অফিহা নয় যে তুমি অমিহা নকলে নতুন তার কোনো উপরা পড়ে দোয়া করে চলে গেল মাথা ঠান্ডা হয়ে গেল সব যে যা চলে গেল এই তো দুনিয়া শেষ সকাল সকালবেলা যখন সকালবেলা হবে মোহাম্মদ সাফা সাহেব ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে বলছে মোহাম্মদ আকবর আলী সাহেব ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছে আগাহে মত সে কিছু খবর নেই হ্যায় আমার মত এসে গেছে আমার কোনো খবর নেই ইয়া দুনিয়া মধ্যে এসেছি আমরা কিসির জন্য এসেছি সেই জন্য বলছে আমারটা রাখো আমারটা ছাড়ো না আমার কি আছে কালাম নামাজ রোজা জিকির এইটা তোমার সাথ দেবে কেউ বাবার সাথ দেবে ওই যদি আমাকে বলে কালাম সাহেব ওয়াজ করতে যে এই লোককে এই জলসার মধ্যে আগে বছর থেকে নেব না আমি তাকে আমি খুশি আছি আমার দরকার নেই আমার আমি হাত কথা বলবো আমি কেউ নে না দে আমি বাড়ি বাড়ি আমি হাতিরা শরীর মধ্যে আমি ইনশাআল্লাহ আমি কোরআন পড়ে যাচ্ছি আজ ভয় করছি না আমি কোরআন পড়ার জন্য আল্লাহ আমাকে দেখে যে 60 বছর আমার বয়স হতে জন্য কিন্তু ইনশাআল্লাহ তাআলা এই কোরআন আমি খতম করছি ইনশাআল্লাহ পড়তে পড়তে মরে যাব আমি আমি কোরআন ছাড়বো না আল্লাহ ছাড়বো না আমি আমার এটা ওয়াদা হলো এটা আমার ওয়াদা হলো আমার কমজোরি আসলে আল্লাহ বলছে আমি শক্তি দেব তুমি পড়ে যাও কোনো ভয় নেই দু মাইল এক মাইল হেঁটে হেঁটে হয় খবর আছে যাই যাই আমি এক ভরসা আল্লাহর উপরে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা নাউনা ওয়া ইলাইকাল মাসির আয় আল্লাহ তোমার উপরে আমার ভরসা আছে মানুষের উপরে না তোমার উপরে আমার আশা আছে তোমার উপরে আমার বিশ্বাস আছে তাওয়াক্কাল আছে মরে যাবো আমি তুমি আমাকে কবর থেকে বার করবে আর
हुकुम भरे उठो तो हुजूर पाक फिर हाथ भरे आमी कबर থেকে উঠব কেন আমার একটা চ্যালেঞ্জ আছে যখন আমি কোরআন শরীফকে ধরেছি আমি এই কোরআন ছাড়ছি না ছাড়ব না ইনশাআল্লাহ তাআলা এই কোরআন এই আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফি ফরহা কাহবরি সাহেব আমাকে কবর থেকে তুলে হাসরে ময়দান মধ্যে দিয়ে হাজির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো নারে তাকবীর নারে তাকবীর এই আওয়াজ কোথায় থেকে আসলো কোথায় থেকে আসলো আমার এটা না আল্লাহ বলছে যারা আমার ভক্ত আছে আমার মান্নার আছে আমার বিশ্বাসের মধ্যে আছে সে শক্তি আমি দিয়ে দিই আমি সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ 7 বছর মধ্যে 7 বছর বয়স ছিল উনাকে কোরআনে আলিম করে পাঠিয়ে দিয়েছে তাহলে চিন্তা করুন আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর দেন কেউ মাদ্রাসাতে পড়ে পড়ে তাও পাচ্ছে আল্লাহ বলছে আমি যাকে চাই তাকে হিলিম আমি ভর্তি করে দেবো আল্লাহ একটা কথা আছে মানুষের ভরসা করো না আল্লাহ বলছে আল্লাহুম্মা اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا खूब भालो लेगेछे देखा জান্নাতুল ফিরদাউস হাজির হয়ে গেছে আল্লাহ ফেরেশতা বানার এখানে হাজির হয়ে গেছে রাবিয়া বাসীর জন্য রাবিয়া বাসী বলছে আমি কাবা শরীফে যাব হাজ করতে আল্লাহ বলে রাবিয়া তুমি তো আমাকে চাও বলে হ্যাঁ আল্লাহ আমি তোমাকে চাই তোমার ছাড়া আমি থাকতে পারবো না তো তুমি কি চাও আমি কাবাকে আমি দিদার চাই সাক্ষাৎ চাই সেখানে কি পাবে তুমি চুপ হয়ে গেছে কাবা দেখবে কাবা দেখার আগে আমাকে দেখে কাবা আল্লাহর ঘর আছে আর কাবা শরীফ আল্লাহর ঘর আছে সেই ঘরের মধ্যে আমি আছি আমি যদি তোমার জন্য কাবা কে আমি তুলে নিয়ে আসি তোমার সামনে তোমার মন খুশি হবে হ্যাঁ আর মন খুশি হবে তাহলে একটা নিয়ে চলে এত জিকির করেছে ইবাদত করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে সত্যি ভাবে ছিল যার জন্য আল্লাহ কাবা শরীফ সামনে দিয়েছে তো আমরা এই ওয়াজ করতে যে কিছু লোকের বিশ্বাস হবে না হোক তো আমরা যদি ইমানদার আলা হব তো আমাদের কাবাতে না যদি যেতে পারি আর একটা আছে কাবা হলো হাজ আকবর হলো আর যারা মসজিদ কে মানে যারা মসজিদের দরবারে যায় তাদের জন্য কি হলো হাজ আসগর হলো বলবা ছোট আমরা চলে যাব বলছি না উবি আজা সবাব এটাও আছে তো গরিব লোকের জন্য মসজিদ আর হুজরা মানে শরীফ আমরা মসজিদে নামাজ পড়লাম আমরা 5 ওয়াক্ত থেকে 7 দিন আর হুজুর দরবারে গিয়ে ঈদের দিন আমরা নামাজ বকরিদের দিন দিদি আমরা নামাজ ঈদের দিন বকরিদের দিন দিদি নামাজ আমরা আদায় করব এই মসজিদের সঙ্গে তো হাজ আসগরের সওয়াব পেয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারবেন না কলকাতার মধ্যে কত মসজিদ আছে বড় বড় মসজিদ আছে ईदेर दिन आसलो हुजूर
बाड़ी बाड़ी दिए हाजिर बोलते सुनो बाबा আপনারা আমার সামনে আমার সঙ্গে নামাজ পড়ুন স্বপ্নটা দেখছে জাহিরকে বলেছে আমার সঙ্গে নামাজ পড়ুন আর তোমার আজকালের সওয়াব হয়ে যাবে তুমি মুর্শিদ অর্ডার করে দিয়েছে আমার সঙ্গে নামাজ পড়তে হবে বড় বড় মসজিদ ছেড়ে দরবার এসে হাজির সুফি ফারুক আহমদ সাহেব এর সঙ্গে আমরা নামাজ পড়েছি আমার বয়স তখন 16 বছর সুফি ফারুক আহমদ সাহেবের হাত থেকে আমি চাই নিয়েছি যা খাবিয়েছি আমি এটা কথা বলছি না কোরআন সামনে আছে যা খাবিয়েছি আমার এই দিন কিছুতে মুদান আসবে চা দেবে চা দিয়েছি আর আমি খেয়েছি হুজুরকে খেয়েছে আর হুজুরের সামনে বসে বসে হুজুর যেভাবে কোরআন পড়তো সেভাবে আস্তে আস্তে শিখেছি হুজুরের মারফতে তো এই হলো আমাদের হুজুরের মাদ্রাসা কোরআনের মাদ্রাসা সুফি ফারুক আহমদ সাহেবের মসজিদ থেকে আমি পেয়েছি আর উনি দোয়া দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে দেখো কার সঙ্গে মহাব্বত করতে গেলে খুব দিল থেকে মহাব্বত করো যে তোমাকে ছাড়বে না তো আমার দরবারে মহাব্বতের সব সঙ্গে সব আসছে তো আমার সঙ্গে নামাজ পড়বে আমার মহাব্বতে তো মুরিদদেরকে সেবা করো ইজ্জত দেবে তো তোমাদের ইজ্জত করবে আর মন তোমাদেরকে দিয়ে দেবে মুরিদদের এত মহাব্বত করবে তোমাকে ছাড়বে না জানি তো কারমি সাহেব থেকে শিখেছি কাউকে নিতে চাও মনকে কিনে না পয়সা দিয়ে না টাকা দিয়ে না কোরআন পড়ে পড়ে মনকে খরিদ করে বিক্রি হয়ে গেল তাহলে চিন্তা করুন এক এক সময় এক একটা টাইম গিয়েছে আগে হুজুর মুরিদান করেছে বই আমাদের আমরা যেটা কোরআন শরীফ পড়ছি আমি দেখেছি এইরকম মুরিদান যারা সই করে তারা সই করে আমি সুফি ফারুক আহমদ সাহেবকে ছাড়ছি না ছাড়বো না এই ভাই মরিদান হয়েছে যারা টিপ দিতে জানে সই জানে না তাদের টিপ আছে সাইতে পাতা বলতে দিয়ে মরিদান করেছে আর কোরআনের মধ্যে এখনো বই আছে খাবার সই আছে টিপ আছে দিয়ে উনি রেখে দিয়েছে তারপরে এক সময় এসেছে পাবড়ি দিয়ে মরিদান হয়েছে আবার এক সময় এসেছে অজিফা পাঠ তাহলে চিন্তা করুন বাইরে করছে হাফিয়া পীর সাহেব জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে না এটা ভুল কথা আছে জান্নাতের সার্টিফিকেটটা ওয়াজিফা অত দেখুন কি আছে আপনাদের বাড়ি আছে সুরা আলহামদুলিল্লাহ কুরআনলা এইসব লেখা আছে দরুদ শরীফ আর হেদায়েত লেখা আছে এইগুলো পড়ে পড়ে মুখস্থ করে নাও আর যখন তোমরা কবর মধ্যে যাবে ওই মুখের মধ্যে রশ্মি আলো জ্যোতি এসে হাজির হয়ে যাবে ফারিশতা দেখবে উল্টো সালাম করবে আসসালামু আলাইকুম আপনার কাছে এসেছি আমি আপনার হুকুম আছে সওয়াল জবাব করার জন্য তুমি নামাজ পড়েছে আর জিকির করেছে আর ওয়াজিফা করেছে কি জিজ্ঞেস করবো আমি জানি তুমি ঘুমাও ঘুমাও তাহলে চিন্তা করুন এই জন্য ওয়াজিফা কার্ড দিয়েছি আগেকার মানুষ পড়াশোনা ছিল না সেই জন্য সই দিয়েছে গিফট দিয়েছে আল্লাহ আর সমাজে তো হাজির করতে হবে যে আমার বলিদান আছে সেই জন্য আর উনি বলেছে ওয়াজিফা বলতে দেখবে উনিও বলছে নামাজ যদি বলে না ওজিফার মধ্যে আপনার দেখবেন নামাজের কথা আছে নামাজ পড়ুন আবার নামাজে বাকি লিখে দিই এ সারা লিখে দিয়েছে নামাজ তাহলে চিন্তা করো 40টা 45টা বই আছে ইসলামে শুধু নামাজ শুধু নামাজ শুধু নামাজ নামাজ ভর্তি ওই মধ্যে আমি পড়ে পড়ে দেখছি আমার হুজুর কিবলা
तो नमाज नमाज क्यों लिखे की कारण तो आगे चिंता करते थे उन्हें कथा आज कि सुन नमाज की असीदा था तो पोले पोले एक सत्य से अटे बेटे तो हमार आजगरी खबर हो नमाजे मुझे सब कुछ अल्लाह दीदार अल्लाह साक्षात अल्लाह संग देखा सुना सब नमाज ही बोलते आता है ये नमाज के खड़ा जा रहा है क्यों जब कमजोर आते बसे पड़ो क्यों जब सुई जब था सुई सुई अल्लाह को क्यों जब ना जाने कुछ बोले जात के और आलिम मौलाना साहब इन हाजिर आते हैं क्यों जब ना नियत पढ़ते पढ़ लो एक नमाज ही सुन के बोलो अल्लाह अकबर बोले नियत करे उठ बैठ कर हो जाए अल्लाह हु अकबर जिकिर अल्लाह नाम तो लीजिए अल्लाह के भय तो करते वही तो हो नमाज जार भीतरे अल्लाह भय नहीं जार भीतरे अल्लाह खौफ नहीं अल्लाह के भय करे ना तब नमाज ही हो अल्लाह बोलते समस्त बड़ा आके नमाज और जिकिर और भय जे रकम आर एक जगह अल्लाह बोलते वाले वाले दैया वाले वाले दैया अल्लाह बोलते बाप माँ के शुक्र कर हाँ शुक्र करते बोलते हम तो दुआ कोई आय अल्लाह जरा दुनिया ते के चले गए थे अल्लाह हमारे बाप माँ नाना नानी दादा दादी दादे सुनो सुनो यहाँ ने पंसा पंसा खंडन फिरे आसना आय अल्लाह तुम्हीं আমাদের সমস্ত মানুষ এখানে হাজির আছে জিন্দা আর মুর্দা সবাই হাজির আছে আল্লাহ আমরা মুর্দা মানুষকে আমরা দেখতে পাচ্ছি না ওনারা আমাদেরকে দেখছে মুর্দা মানুষ এসে বসে আছে আর রজাবের চাঁদ আছে তারপরে কিছুদিন পরে সম্রাটের চাঁদ উঠবে আপনারা জানি সম্রাটের যখন চাঁদ উঠবে জান্নাতের দরওয়াজা খুলে যাবে সব যত মরা মানুষ সব বাড়িতে ঢুকবে সব বাড়িতে আসবে একটাই জিনিস দেখতে যাবে যে আমার ছেলে মেয়ে কি করতেছে নামাজ পড়তেছে কালাম পড়তেছে জিকির করতেছে খুব খুশি থাকবে আর দোয়া দেবে সে দোয়াটা শেষ থাকবে এক মুখী চার দশ মুখী হয়ে যাবে শেষ নেই আর যদি ওখানে এসে দেখবে ছেলে মেয়ে বাচ্চারা বাম পাটাকা ছাড় দিতে কেঁদে কেঁদে চলে যাবে অশান্তি হয়ে যাবে খুব কষ্ট পাবে সেই জন্য এই সম্রাটের চাঁদ আসছে ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা সায়াতি আল্লাহ বলে দিয়েছে যারা হুজুর খরচা করে তাদেরকে আমি শয়তান ভাই করে দেব যারা আল্লাহর ওয়াস্তে খরচা করে ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে খরচা করতেছি আল্লাহ তাদের আল্লাহ করে আল্লাহ বলতে আমি রিজিক দেবো আল্লাহ বরকত দেবো বাপ মা খুশি থাকবে বাপ মাকে খুশি করার জন্য এই সমাজে চাঁদ আসছে যে যতটা জানে পড়ে পড়ে থাকবে যদি না যদি পড়তে পারে আর একটা কথা বলে দিচ্ছি আমি আল্লাহকে বলে আল্লাহ আমার বাপ মা চলে গেছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আফলা ইয়ালামু মিজা মুসরা মা ফিল কুবুর ওয়া হুসরা মা ফি সুদুর আল্লাহ আমার বাপ মা ছেড়ে ছেড়ে চলে গেল কিছু নিয়ে গেল না কিছু নিয়ে গেল না তাদের জন্য কোরআন পড়তে হবে তাদের জন্য দোয়া করতে হবে যদি আমরা দোয়া না পড়ি কোরআন না পড়তে পারি তাহলে কি করতে হবে আল্লাহকে দোয়া চাওয়ার বাহ আমি কিছু জানি না আল্লাহ তুমি আমার বাপ মাকে রহম করে দাও আমার
हम दुआ चाहते अल्लाह बाप माँ के माफ कर दा गुना करे चे तुरी जान डाला तुरी खामा कर दा अल्लाह सिक्किर अल्लाह गुना के माफ कर दे अरे चिंता करे आम्रा दुनिया कैसे थी हिदायत लेवर करने से आम्रा माटी जिनिस माटी तो खावे दूध और वजूद आचे दूध तेहो आचे यूरिया खाते দুটো আছে একটা মাটি হয়ে যাবে আর একটা থাক তো সেই ওজুটা দেখবে সেই কান আছে চোখ আছে ওটা তো মরবে না ওটা দেখবে আর পরিষ্কার করে বলে দিয়েছে রু রু কোনো দিন মরে না জাহান মরে না রু আর জাহান কোরআন চায় আমার নামে কোরআন যদি পড়ে দেয় তো ভালো হয় বলে পীর সাহেব উনি রাস্তা থেকে চলে যাচ্ছে চলে যাচ্ছে কোন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমিন আল্লাহুম আমিন মানে পীর সাহেব রাস্তা থেকে চলে যাচ্ছে যেতে 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 দেখছে একটা বাচ্চা যা আছে বুড়ি মা রেখে দিচ্ছে তো বলছে বাবা তুমি এখানে কেন রেখেছ জিন্দা আছে না মরা আছে তুমি মুখ থেকে কিছু বলতে না কাঁদছে বলতে আপনি তো জানি মুর্দা আছে না জিন্দা আছে বলে দাঁড়া তো দেখি আমি ভালো করে তো দেখে মরে গেছে এ বাবা কে তোমাকে পাঠিয়েছে তুমি বুড়ি মা এত কষ্ট করে একা এনে মাঠ ময়দানে রেখে দিয়েছে কেন বলতে আমি শুনেছি বলে পীর সাহেব মরা মানুষকে জিন্দা করে কি করে আমি শুনেছি বিশ্বাস হয়ে গেছে আমার তো শুনতে আমার কাছে আমার শুনে শুনে ভুলি পাকের উপরে ইমান এনেছি তা আমি শুনেছি বড় বিশ্বাস এত ক্ষমতা আছে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে মরা মানুষকে চিন্তা করে দেয় তা আমি বাচ্চা রেখে দিয়েছি আপনি দোয়া করুন চিন্তা হয়ে তো বলে যা চিন্তা হয়ে তো মানে আগে বলেছে উবেইল্লাহ চিন্তা হচ্ছে তো তারপরে রাগ একটু আল্লাহর উপরে মানে মহাব্বতের সঙ্গে রাগ হয়ে বলতে কুম বেগিনি তাহলে চিন্তা করো সাইয়াতে মলিক সাহেব যারা আছে ঘাটে কুম বেগিনি বলছে সাইয়াত দেখে বলেছে কুম বেগিনি আল্লাহর হুকুম থেকে উঠে যাও উঠছে না তখন আল্লাহ বলছে আরে তুমি বলো কুম বেগিনি আল্লাহ হুকুম থেকে বলেছে কোন বেগিনি উঠো বাচ্চা এরকম করে নড়ছে উঠে পড়েছে বলছে এইটাই আমি দেখতে চাই আমি শুনেছি সত্যি হয়ে গেছে বাবা মাফ করুন মানে নিশ্চয় মরা মানুষকে চিন্তা করে শুনেছি এই জন্য বিহারিরা কি করে প্রত্যেক বছরে মুরুদ জ্বালাই করে হাতিয়া নিয়াজ করে প্রত্যেক বাড়িতে ওইসব মুরুগের দাম 500 টাকা হয়ে যায় 1000 টাকা হয়ে যায় তাও ছাড়ে আর পাকলা আপনার দিয়ে সাড়ে সাড়ে রেখে দেয় বাড়ি পীর সাহেব নিজের হাত থেকে রান্না করেছে নিজের হাত থেকে রান্না করে মুরুগ জ্বালাই করে নিজের হাতে রান্না করেছে আর সাপা যত পালন আছে পাকলা আছে সব 1000 টাকা রেখে দিচ্ছে আর রোজ সকালবেলা করতে উঠো বান্ধব পান দিচ্ছে আবার ওই মুরুগ আবার চিন্তা হয় আবার যেতে একদিন একটা লোক বলে হুজুর আপনার দরবারে একটা ছেলেকে রেখে দিচ্ছি আমি সেবা করবো সেবা করবো না আমি রেখে দিচ্ছি আপনি যা খাবেন তাই খাবেন বলছে না আমি যা খাই ও পারবে বলে ঠিক আছে তুমি যা করবে তাই হবে তো বলছে ঠিক আছে আমি রেখে দিচ্ছি বাড়িতে এসে নিজের হাতে রান্না করছে গরু জমা করে খাচ্ছে আর উনাকে রুটি দিয়ে
একদিন ওরা আব্বা এসে জিজ্ঞেস করছে, হুজুর কি খাওয়া দিয়েছে? বলছে আর হুজুর না, নিজের হাত থেকে রান্না করেছে আর রুটি আর মানে গোস খেয়েছে, আর আমাকে শুকনো রুটি দিয়েছে। তাতে বলা যাবে না হুজুর ইচ্ছা। তো সাবান জামা হুজুর সঙ্গে হবে এসেছে, বলছে কি চাও তুমি বলো। বলতে আমি বলতে ভুল হচ্ছে, আমার মাফ করবেন। বলছে আমার ছেলে বলছে আপনার দরবারে রেখে দিয়েছে আমাকে, তুমি গোস রুটি খাচ্ছে আর আমাকে শুকনো রুটি দিচ্ছে, এই কিরকম ইনসাফ করো। তো বাচ্চা ছেলে বলছে এরকম, আমি এই আপনাকে বলছি শুনুন শুনুন, আমি তো মুরুখ খেয়ে চিন্তা করতেছি আর আপনার ছেলে চিন্তা করতে পারবে? হিসাব দিতে হবে না, বললাম তার এগুলো দিচ্ছি না, তো মানে চিন্তা করো। তো একদিন কবরস্থান আছে, পাশ দিয়ে যাচ্ছে হাজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কবরস্থানের পাশ দিয়ে যেতে 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 ওখান থেকে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। বলছে কান্নার আওয়াজ আসছে কেন? আর ভয় থেকে তো আগে মানুষ কবরস্থানে যেত, ভয় লাগে, কিন্তু বীরাউলিয়ান্দাদের মাজারে ভয় লাগে না, রাত রাত ভোর থাকবে কিচ্ছু ভয় না। ওনারা তো অলিয়া আছে না, আর কবরস্থানের মধ্যে অনেক রকম লোক আছে। তো সেখানে যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেতে যেতে বলতে আওয়াজ আসছে, কান্নার আওয়াজ আসছে। ওখানে কান্নার আওয়াজ আসছে আসছে, বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে দাঁড়া, তোমার জন্য দোয়া করতে চাই। সুরা আলহামদুলিল্লাহ, সুরা কুল হুয়াল্লাহ, কুল ফালাক নাস পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, দোয়া দিয়ে দিয়েছে ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য আমাদেরকে বাপ মার জন্য কবরস্থানে যেতে হবে। কবরস্থানে মানে চাওয়া মানে কি? দুনিয়ার যে লোক নালাজ আছে সব ভুলে যেতে হবে, আল্লাহ খেয়াল আছে, ভয় থাকবে। আর যদি কবরস্থানে না জানি তাহলে আর বেশি দুনিয়া থেকে চলে গেছে, হাত পাবে কাকু, আপনাদের আশা করতে আছে, আপনারা যা করবে তাই হবে, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহর কাছে দোয়া করবে, আয় আল্লাহ এই লোক মৃত্যু হয়ে গেছে, আর কুল মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত হযরত আদম আলাইহিস সালাম জামানা থেকে যারা আছে তারা চলে গেছে, আল্লাহ সবার জন্য আল্লাহ দোয়া কবুল করে দাও, আল্লাহ দোয়া কবুল করে দেবে। তো হাজারটা লোক কবরস্থানে যাবে, এক না এক আল্লাহ কবুল করেই দেন, চিন্তা করুন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আমার হায়াত আমার মত আমার জিন্দা সব আল্লাহ পাবে, আল্লাহ আমাকে রাখবে থাকবো আমাকে মেরে দেবে আমি মরে যাব। তো তুমি বলছে ফালাক আমার না ইন্দা ওয়ান তো মুসলিম, ভাই আল্লাহ আমাকে তুমি মৃত্যু যখন দেবে মরণ দেবে তো আমাকে আগে মুসলমান বানিয়ে দাও। তো মুসলমান হতে গেলে আল্লাহ জিকির করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এছাড়া কিছু পাবে না। তার মধ্যে আল্লাহ বলছে এইসব যে দুটো তিনটে জিনিস আমি চাপ দিচ্ছি বেশি না, তো তার মধ্যে তুমি যা চাবে আমি আমি খুশি আছি। তো আমরা তো এইসব জিনিস চাচ্ছি না, শুধু এটা সেটা দিয়ে আমরা পড়ে আছি, নামাজে টাইম হলো নামাজ পড়ে নিল, জিকির করলাম আমরা কোরআন শরীফ এবাদত করলাম জিকির করলাম, এটা আমাদের কোথায় যাবে না, এটা সঙ্গে থাকবে। আর ইমানের সঙ্গে আল্লাহ থেকে ভয় করে এই আমল করতে হবে, এই আমলটা সাথ দেবে। যেরকম 40 দিন কেউ যদি আমল করে বিশেষ কিছু পাপ, জিনের আমল করতে গেলে সুরা জিন পড়তে হবে 41 দিন, তারপর জিন এসে হাজির হবে। আর যদি আপনারা দেখতে চান জিনদেরকে, আমি আপনাদেরকে সামনে দেখে একটা চোখের সামনে চার জায়গা বসবে, চার জায়গা সুরা রহমান পড়বে,
চার জন সুরা রহমান পড়বে, চার কোনাতে বসে আর একদিন আধ ঘন্টার মধ্যে পুরো কাজ গেছে হিন্দি নানাচড়া একদম চোখের সামনে দেখে ভয় করলে মাথা খারাপ হবে, ভয় করতে হবে। সব করেছে দেখেছি আমরা, জিন্দের শক্তি আছে, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ওয়া খালাকাতুল জিন্না ইল্লা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন্দা বলছি আমি, ইবাদত করতেছি আমি, আবার জিন্দা বলছে আমি তে ইবাদত করতেছি আমি। রিস মানে কঠিন আছে, অনেক কঠিন আছে, যদি ভুল হয়ে যায় তো আল্লাহ আমাকে ছাড়বে। হ্যাঁ, আল্লাহ বলছে ভয় করো আমার থেকে, ঠিক আছে, কিন্তু ভুল হলে আমি ক্ষমা করে দেব। তো তোমার ডিউটি দিয়েছি, তুমি এবাদত করো, জিকির করো। জিনদেরকে তাই কখন আছে, আমাদের আছে এসা 10:30-11টা, 12টার উপরে চাচ্ছে, তাহাজ্জুদের নামাজ যখন হচ্ছে, এবার জিনদেরকে ছেড়ে দিচ্ছে, তোমরা নামাজ করো, জিকির করো, লাভ কর, জিকির করো। তো যারা আমি লোক আছে 12টা করে বসে বসে আর মানে উনি খেলা যায়, অনেক কিছু আছে। তো সেটা হলে দিন হাসিল, দিন হাসিল হলো। আর আমরা তো বীর মুর্শিদ হাসিল করব, খোদা হাসিল করব, তাহলে সব কিছু পাব, সুবহানাল্লাহ। তা আমরা দিনের মতন কেন যাব, পারসান হব? আরে বাবা, পাঁচ টাইম যেটা নামাজ আছে ওইটাই আদায় করি আমরা, আর দুনিয়ার কাজকর্ম করব আমরা, ছেলে মেয়ে বউ বাচ্চাকে শান্তিভাবে রাখবো। একটা রুটি যদি ইনকাম হয়, একটা রুটি যদি হয়, ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ভাগ করে খেতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছে আমি বরকত দেব, আর যদি তোমাদের মধ্যে বাগাওয়াত হয়ে যায় সে একটা রুটি দিব, কমি হয়ে যায়, যেখানে ফাসাদ জাহানার ফাসাদ ও ফিরবার দেওয়ার পাহাড় চাহি হয়ে যায় ফাসাদ। তো তোমার ফাসাদ কি করো না, খাবার সময় কি করবে? খাবার সময় তোমরা কি করবে? বিসমিল্লাহ পড়বে। হযরত আলাইহিস সালাম বলছে আমার ছেলে যা আছে একটা রুটি খাচ্ছে, বলছে আমি পেট ভর্তি হয়। তো বলছে তুমি আল্লাহর ইবাদত করো, জিকির করো, আল্লাহকে মেনে নাও, মানবে। তো বলে বলে বলছে এই গাছ কাটতে হবে, আমি মানে এত রুটি দিতে হবে। হ্যাঁ, বলছে হ্যাঁ দেব, কিন্তু একটা কথা শুনো, বিসমিল্লাহ বলতে যায় না, কোনো রকম করে বিসমিল্লাহ যদি বলেছে যে হাত রুটি থেকে সে ভর্তি হয়ে গেছে, এবারে বলছে মেনে দাও, বলছে মানব না, মানি। তো ওটা আল্লাহ বলে দিয়েছে কান্না বান্না একদম কান্না বান্না আলা করুনি, আমি মোহর মেরে দিয়েছি, ছেড়ে দাও, তোমার ছেলে হতে পারে কিন্তু আমার দিকে আসবে না, ওকে বাদ দাও, তোমার কাজ তুমি করো। তো কেউ যদি মানতে চায়, কেউ যদি আল্লাহর হুকুমকে মানতে চায়, আল্লাহ বলছে আমি ওকে দিয়ে দেব, আর যাকে আল্লাহ পছন্দ করবে মহাব্বতের সঙ্গে আল্লাহ ওকে দিয়ে দেবে, ওকে আপন করে নেবে, ও যা যাবে তাই। অনেক লোক বলে আমি নামাজ পড়ে আমি অনেক কিছু পাই, সত্যি দিল থেকে পড়েছে পেয়েছে, আর দায়না বায়া যদি ভাবে কি জানি হবে কেনা।